quarter final round. Barak Little Champs 2018. আমরা আবারো চলে এসেছি কোয়ার্টার ফাইনাল রাউন্ডের সেকেন্ড এপিসোড নিয়ে গ্রুপ বি কে নিয়ে একদম আজকে একদম সুরেলা সন্ধ্যা নিয়ে আরও এক ঝাঁক শিল্পীদের নিয়ে সরাসরি চলে যাব আমাদের রেসপেক্টেড জাজেসদের জাজেসরাও একদম তৈরি হয়ে এসেছেন আজ কি হবে আজ আরও টাফ কম্পিটিশন টাফ একদম চলে যাচ্ছি সুদর্শনজি জাজেসদের কাছে আমাদের সবার প্রিয় আমাদের সঙ্গে রয়েছেন দিলীপ দা এতদিন অঞ্চলের বিশিষ্ট গিটার বাদক সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী মিসেস শোভনা পাল চৌধুরী আবারও আমরা আজকে পেয়ে গেছি আমাদের সঙ্গে সবিষ্টা দিকে খুব সুন্দর লাগছে সবিষ্টা দি এবং আমাদের সঙ্গে রোজ আমাদের সঙ্গে থাকেন সুন্দর সুন্দর গানও শোনান আমাদের সবার প্রিয় অভিজিৎ মজুমদার এবারে চলে যাব আমাদের রাউন্ডসের দিকে আমাদের পার্টিসিপেন্টসের দিকে পার্টিসিপেন্টরা একদম তৈরি হয়ে আছেন ব্যাকস্টেজে সবার সঙ্গে আমার খুব ভালোভাবে কথা হয়েছে একদম জমিয়ে আড্ডা হয়েছে আজ সবাই কি গাবে কি করবে সবাই এক্সাইটেড তো প্রথমেই ডেকে নেব প্রিয়াঙ্কা দাসকে হ্যালো প্রিয়াঙ্কা হাই তো আজ তো একদম কোয়ার্টার ফাইনাল রাউন্ড একটু টেনশন আছে একদম ওয়েদারটা কিন্তু বুঝতে পারছো তো কি হবে কি হতে চলেছে নেক্সট জাজেস চয়েসও আছে অনেক টেনশন না না একদম টেনশন করবে না খুব ভালো হবে ভালো করে গাও অল দ্য বেস্ট থ্যাংক ইউ Oh,
প্রিয়াঙ্কা তো এবারে আমরা চলে যাব এখন তো জানা আছে আমাদের এবারে জাজেস রাউন্ড জাজেস চয়েসের রাউন্ড তো চলে যাই আমরা জাজেসের কাছে দিলীপ দা তুমি এই গানটা শোনাও ভ্রমরা কুয়োগিয়ারি এই গানটা শুনবো এত সুন্দর করে গান করলে প্রথম গানের কথা বলছি খুব রিদমিক ছিল সুরে ছিল কোথাও কোথাও একটু 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 আটটুকু গেছে সেটা কোনো ব্যাপার না কিন্তু সবচেয়ে বড় কথা হলো পুরো গানটা গেয়েছো সুরে তালে গেয়েছো কিন্তু একটা শব্দ বুঝতে পারিনি তোমার মুখের ভেতরেই শব্দগুলো রয়ে গেছে নেক্সট যখন গানগুলো করবে শব্দগুলো যেন পরিষ্কারভাবে শ্রোতাদের কানে পৌঁছে এবং সেকেন্ড গান জাজেস চয়েস রাউন্ডে তুমি যে গান করেছো সেটা খুব সুন্দর এক্সপ্রেশন ছিল ভ্রমর কবিয়োগী আরে খুব সুন্দর কিন্তু সেখানেও ওই একই প্রবলেম যারা শব্দটা বোঝা যাচ্ছিল না নেক্সট টাইম যখন করবে গান তখন কিন্তু শব্দটা গোল গোল করে ছাড়বে যাতে শ্রোতাদের কানে গিয়ে পৌঁছে তখন তোমার এক্সপ্রেশনটা আরও সুন্দর হবে কেমন ধন্যবাদ দিলীপ দা সোমনাদি স্যার যেটা বলেছেন সেটা খেয়াল রাখবি কেমন একটু সুর আজকে নড়ে গেছে কিন্তু জাজেস চয়েসে যে রাউন্ডে যে গানটা গাইলি খুব ভালো হয়েছে খুব ফিল ছিল গড ব্লেস বাবা ধন্যবাদ সোমনাদি চলে যাচ্ছি আমরা শর্মিষ্ঠাদির কাছে আজকে কি গলাটা খারাপ আছে একটু একটু আমারও তাই মনে হলো যেন একটু গলাটা খারাপ আছে গলাটা মাঝে মধ্যে ক্র্যাক করছে না হ্যাঁ নেক্সট রাউন্ডে যদি যাও আরও বেটার করতে হবে কিন্তু না একটু সুরটা গেছে কি তোমার কি মনে হচ্ছে তাই না হ্যাঁ ঠিক আছে আরও ভালো করবে ধন্যবাদ শর্মিষ্ঠা থ্যাংক ইউ অভিজিৎ দা প্রথম গানটার লাইনটা কি ছিল আমার বন্ধুরে কই পাবো সখী গো তুমি সবসময় লোকগীতি গাও হ্যাঁ কি বলবো ওই গানগুলো গাইতে গেলে না যে ফিলিংসটা দরকার সেটা খুঁজে পেলাম না প্রথমত যেহেতু লোকগীতি সবসময় গাও তাই বলছি যে অন্য কোনো গান নিলে হয়তো আরও ভালো হতে পারতো নিশ্চয়ই নিশ্চয়ই আর তার জন্য আমাদের গ্রুমিং সেশন রাখা হয়েছিল আর গ্রুমিং এ এই সবগুলো ব্যাপারগুলোকে খুব ভালো করে ওদেরকে বোঝানো হয়েছে বলা হয়েছে বাট যদিও এটা একটা আমাদের কম্পিটিশন সো এখানে এসে আমাদের আর কিছু বলার থাকবে না হ্যাঁ হ্যাঁ সেই তো খুব ভালো হয়েছে এখন রেজাল্টের জন্য ওয়েট করো থ্যাংক ইউ ডেকে নেব আমাদের নেক্সট পারফর্মার শ্রেয়া দত্ত হ্যালো শ্রেয়া হাই কি গাইবে আজকে বাংলার মাটি বাংলার জল
বাংলার মাটি বাবা রবীন্দ্রসঙ্গীত, এত সময় পরে একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো, খুব ভালো লাগবে। রবি ঠাকুরকে ছাড়া কিছুই হয় না, তাই না? খুব ভালো করে গাইবে, অল দ্য বেস্ট। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার প্রাণ তুলো তুলো বাংলার মাটি বাংলার জল একবার যখন শুরু হয়ে যাবে তখন আর সেকেন্ড চান্স দেওয়া যাবে না, ঠিক আছে? হয়ে যায় মাঝে মধ্যে, মন খারাপের কিছু নেই, যতটুকু গাওয়া হয়েছে যতটুকু ঠিকঠাক আছে আমরা সেই নিয়েই চলে যাব আমাদের নেক্সট জাজেস চয়েস রাউন্ডের দিকে, যার কাছে নামটা আছে শ্রেয়া দত্ত, তিনি চয়েস দেবেন। আচ্ছা, শর্মিষ্ঠা ম্যামের কাছে। লাকড়িকা কাঠি হবে, ঠিক আছে। সুর পাচ্ছিলি না, কি হলো বাংলার মাটিটা, কি হলো না সুর পাচ্ছিলি না, আঙ্কেলরা যে বাজাচ্ছিলেন সেটা পাচ্ছিলি না, না বলো সুরটা ভুলে গেছে মনে হচ্ছে, সুরটা কি তুমি ভুলে গেছো, ভুলে গেছো, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তুই সেকেন্ড গানটা খুব ভালো গেয়েছিস, ঠিক আছে, সব সময় সবার পারফরমেন্স সব স্টেজে সমান হয় না, দেখা যাক কি হয়, ঠিক আছে, ধন্যবাদ দিদি। অভিজিতা, প্রথম মানে লিরিক্স ভুলে গেছিলে নাকি, তাহলে সুরটাই ভুলে গেছিলে, সুরটা ভুলে গেছিল। আর যাই হোক, এগুলো হয়ে থাকে, কম্পিটিশনের একটা প্রেশার থাকে, একটা চাপ থাকে। তবে দ্বিতীয় গানটাতে
ওই জায়গাগুলো পুষিয়ে দিয়েছো, ঠিক আছে। তো একটা জায়গাতে তো বাবা কিছুটা মার্কস আমাদেরও কম দিতে হবে যেহেতু কম্পিটিশন, ঠিক আছে, দেখা যাক কী হয়। দ্বিতীয় গানটা একদম আপ টু দ্য মার্ক ছিল, ভেরি গুড। ধন্যবাদ অভিজিতা, থ্যাংক ইউ স্যার। চলে যাচ্ছি দিলীপদার কাছে। প্রথম গানটা রবীন্দ্রসঙ্গীত ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের অহংকার। আর যে কোনো অনুষ্ঠানে যদি রবীন্দ্রসঙ্গীত না থাকে আমার মনে হয় কিছু অপূর্ণ রয়ে যায়। কিন্তু আজকে তুমি রবীন্দ্রসঙ্গীতটা গেয়েছো, এরকম হয় খুব ভালো লাগছিল যে অপূর্ণটা পূরণ হবে, কিন্তু এরকম হয়, এত বড় গান মনে রাখা সেটা আমি সেটা মাইন্ড করিনি। কিন্তু পরের গান তুমি যেটা গেয়েছো সেটাকে সেই অপূর্ণতা তুমি পূর্ণ করে দিয়েছো, আমার মনে হয় যে খুব ভালো গেয়েছো। পরবর্তী গানগুলি যখন করবে খুব মুখস্থ করে গানটা করবে, ঠিক আছে? ধন্যবাদ দিলীপদা। সুমনাদি, সবাই যেটা বলেছে আমারও একই কথা, প্রথম গানটা ভুলে গেছিলে সুর, হঠাৎ করে সুর চলে গেছিলো, তাই না? আমি খুব কষ্ট পেয়েছি রে মা, খুব সুন্দর গলাটা তোর, আর কি করব, কম্পিটিশন তো, ওই জন্য বলতেই হলো যে প্রথম গানটা এরকম হওয়াতে একটু নড়বড়ে হয়ে গেল। আর দ্বিতীয় গানের তো কোনো মানে কোনো জবাব নেই, এত ভালো গিয়েছিস, খুব ভালো। হ্যাঁ, চেষ্টা রাখো আর এরকমভাবে সুরটা ঠিক যাতে না কখনো যাতে ভুলতে না হয় এরকম চেষ্টা রাখো। দ্বিতীয় গানটাতে খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে, খুব স্টেডি, খুব স্টেডি। নিশ্চয়ই সেই জায়গা থেকে আমি বলবো যে আগামীতে আরও ভালো হবে, আরও ভালো, সেই সেই আশাই আমরা রাখছি। মন খারাপের কিছু নেই, মাঝে মাঝে এভাবে হয়ে যায়, সো এখন রেজাল্টের জন্য ওয়েট করো, খুব ভালো হয়েছে। মাঝে মাঝে কন্টেস্টেন্ট একটু চাপ থাকে, আমাদের একটা কম্পিটিশন বলে কথা, সেই জায়গায় হয়তো শ্রেয়া এরকম একটা ভুল করে বসলো। যাই হোক, আমরা সেটা দেখে নেব কি হয় রেজাল্টে। তবে এবারে যাকে ডাকছি আশা করি খুব ভালো হবে, ডেকে নেব সৌম্যকান্তি দত্ত। গুড ইভিনিং সৌম্য। গুড ইভিনিং। কি গাইবে আজকে? আমি নুসরাত ফতেহ আলীজির গাওয়া পেয়ারে গানটি শোনাচ্ছি। খুব ভালো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। নেনোনে ধারি কেসা জাদু কিয়া রে, ধরবে না লাগনে হি মারা জিয়া রে, পিয়ারে 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 পিয়ারে, ধরে বিনা লাগনে মারা জিয়ারে, ও ধরে বিনা লাগনে মারা জিয়ারে।
পিয়ারে 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 মারা পিয়ারে তুমি এসেছিলে পরশু তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি তুমি এসেছিলে পরশু কাল কেন যদি হয় রে ভরাট কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কে মানায় নদী যদি হয় রে ভরাট কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কে মানায় তুমি আমায় বন্ধু কাল মনে রাখো কাল কেন কার ভালোবাসোনি তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি সুমনাদি প্রথম গায়ে যে গানটা গাইলি শুনলাম আর কি অস্থির হয়ে চলে গেলি দৌড়ে 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 ভালোই গিয়েছিস ছোট্ট ঠিক ছিল কাজ অনেক ছিল সবই ঠিক ছিল একটু মানে খুব খুব রিদমের গান হলেও তাকে একটা নিজের কন্ট্রোলে ধরে রাখা কীরকম যায় সে সব এখন শিখতে হবে বাবা ঠিক আছে কম্পিটিশন এসছে যখন আগে আগে এগুলো শিখে নেবে এটাই আমি বলবো আর তারপরের গানটা খুব ভালো গাইলি
তোকে অস্থিরতা থেকে আটকানোর এটাই আমার একমাত্র পথ ছিল। ভালো গেয়েছিস, সুরটাও বড় সুন্দর লাগিয়েছিস। ধন্যবাদ শোভনাদি। দিলীপদা, তুমি প্রথম যে গানটা করেছ সেটা রিদম খুব টাইট রিদম ছিল এবং ওই টাইট রিদমকে তুমি খুব সুন্দর মেনটেন করতে পেরেছ, কিন্তু পুরোটা গান পিয়ারে পিয়ারে ঢোকার সময় কিন্তু সুরটা কম ছিল, তার মানে ফ্ল্যাট ছিল। পুরোটা গানে আমার কাছে মনে হয়েছে ফ্ল্যাট। তারপরে তুমি যখন সরগম করলে সরগমটাও নট ইন পিচ, পিচে ছিল না, সেটা ফ্ল্যাট ছিল। তারপরে এন্ডিং গানের শেষটা যখন করলে তুমি, তখন সেখানেও আমি নোট কিন্তু পিকে ছিল না। এবার সেকেন্ড গানে আসি। সেকেন্ড গানটা খুব সুন্দর, শব্দগুলো আমাদের কানে এসে পৌঁছেছে। কিছুটা কিছু সময় আমি ভাবলাম যে এই গানটা বোধহয় ফ্ল্যাট হবে না, এটা সুরে ছিল, কিন্তু কিছুটা গাওয়ার পরে আবার ফ্ল্যাট হয়ে গেছে। অনেক সময় দেখি খুব সুন্দর করে নিচ্ছ, এক একটা কাজ নিচ্ছ, আবার কোনো কোনো সময় কাজগুলো যেমন কেমন হয়ে গেছে। নেক্সট প্রোগ্রামে এগুলোর দিকে একটু ধ্যান দেবে, ঠিক আছে? তুমি খুব সুন্দর গাও। ধন্যবাদ দিলীপদা। চলে যাচ্ছি অভিজিতা। প্রথম গানের কথাটা বলছি, প্রথম গানটাতে এগুলো তো আমরা বলি পাওয়ার প্যাকড সং, ঠিক আছে, প্রচণ্ড পাওয়ার চাই। পাওয়ারটা গোটা গানে মিস, পুরো গানটাতে মিসিং ছিল। মানে যতবার পিয়ারে ওই যে একটু আমাকে কর্ডটা দে, ও যে কর্ডটা দেখেছে সেটাই দিয়ে ধরবি না মোহে চন গাবে ঘবরাবে। এই জায়গাগুলো ওই ফিল সেই চার্ক দিতে না পারলে এই গানগুলো ফুটে না, এটা মিস ছিল। হ্যাঁ, এটা খুব বেশি মিস করেছি। এটা প্রথম গান, দ্বিতীয় গানটা খুব ভালো গিয়েছো। তবে এই গানটার মধ্যে একটা ব্যাপার আছে যে তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি, তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি। ওই দুলে দুলে গাওয়ার যে এই জিনিসগুলো একটু মেনটেন করবে এই গানগুলোতে। তোমাদের বয়স ছোট, এগুলো যত বড় হবে তত বুঝবে। এই গানগুলো শুনলেই মানে আমাদের একটা দোলা ভাব চলে আসে, ঠিক আছে? বাকি দেখা যাক কি হয়। ধন্যবাদ শর্মিষ্ঠাদি। দুটো গানেই আমার কাছে মনে হচ্ছে একটু চঞ্চলামিটা হয়ে গেছে, কিছু মনে করিস না, আমি একটু শান্ত, তো তাই জন্য আমার কাছে মনে হচ্ছে তুই একটু বেশি চঞ্চল। যখন গান গাইব চঞ্চলামিটা চলে যাবে, ঠিক আছে? মন স্থির, পুরো স্থির, একদিকে কনসেন্ট্রেশনটা থাকবে, চিন্তাটা একদিকে থাকবে, গাইব কি গাইছি, কথাটার মানে কি বুঝে গাইব। যদিও তোদের বোঝার বয়স এখনো হয়নি, তাও কিছুটা তো বুঝবি। আমার একটাই কথা, যখন গাইবি চঞ্চলমিটাকে বাইরে, ঠিক আছে? ভালো গেয়েছিস, আরও ভালো গাইতে পারতিস, ঠিক আছে? আর পরের গানটা তুই ঢুকলি, প্রথম গানটা তো আছে, ঠিক আছে, পরের গানটা যখন ঢুকলি একটু রিদেম দিয়েই ঢুকতে পারতিস, গানটা তো রিদেমেই আছে না, তাহলে আমাদেরও আমরা একটু দুলতাম, তাই না? ঠিক আছে, নেক্সট টাইম। ধন্যবাদ শর্মিষ্ঠাদি। তো এবারে ওয়েট করো রেজাল্টের জন্য, কেমন? সৌম্যর সাথেই আমরা নিয়ে নেবো এবারও একটি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও অনেক অনেক গান নিয়ে। সাহা টেক্সটাইল কলকাতার পর এবার বাংলার বাইরে উত্তর পূর্বাঞ্চলে প্রথম শিলচরে শোরুম খুলল সাহা টেক্সটাইল। শাড়িসহ নানা ধরনের কাপড় প্রস্তুতকারক ভারত বিখ্যাত এই ব্র্যান্ডের শোরুমে পেয়ে যাবেন 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা মূল্যের নানা ধরনের আকর্ষণীয় পরিধান।
তাই আর দেরি না করে চলে আসুন শাহা টেক্সটাইলে, উল্লাসকর দত্ত সরণি, ওমেন্স কলেজের পাশে, দেনা ব্যাংকের বিপরীতে, শিলচর। ফোন নাম্বার যেখানেই লুকাও ছুটে আসতে হবেই, পাঁচটি মজাদার স্বাদে প্রাণ ললিপপ, না খেয়ে পারবেই না প্রাণ ললিপপ। কসমেটিক্সের জগতে এক অনবদ্য নাম রিলিয়াস সায়েন্স। আন্তর্জাতিক উন্নত মানের এই ব্র্যান্ডের প্রোডাক্ট এখন পাওয়া যাচ্ছে শিলচরে। বরাক উপত্যকার ডিস্ট্রিবিউটার মৌলানা ইনকর্পোরেশন, মৌলানা স্টোর্স, গোপালগঞ্জ, পাঠক বাজার, শিলচর। पहला प्रमोशन, बॉस की शाबाशी, पर सबसे पहले ICA, Accounts and Banking, Finance and Taxation, Training to Placement, ICA, Life for Life. ICA, here you will find Accounts and Taxation, Finance, Banking, Management, Spoken English, Grooming with Personal Development, Basic Tally with GST, SAP and many more. 100% job guide. So, what are you waiting for? Visit ICA Silchar Center, Bilpar Point. Contact number 7576-837824 or 99540-94975. Welcome back. Vtv presents Barak Little Champs 2018, powered by Shaha Textile, Rhyming Kids Corners, Riz Academy, Morana Incorporation, Samir Electronics, Singla Rivers and Mohal, Aqua Amrit ICA Shelter Center, and our printing partner Telecards. Shabai ke shonge niye abaro fire eshechi amra birotir por aro ek jhak shilpider gaan shonar jonno. ডেকে নেব আমাদের এবারের পারফর্মার পৃথ্বীরাদিত্য দেব, আমাদের এই এপিসোডের একজন কন্টেস্ট্যান্ট অসুস্থ হয়ে পড়েছে, তাই আজ ও অ্যাবসেন্ট। সৌমিলি বিশ্বাস জাজেসদেরকে বলে রাখছি যে সৌমিলি বিশ্বাস অ্যাবসেন্ট আছে আজকে। হ্যালো পৃথ্বী, হ্যালো, চলে এসো আমার কাছে, চলে এসো। কি গাইবে আজকে? জিন্দগি কি হে দিতে, এতটা মাত্র, এতটা একদম। আচ্ছা খাওয়া দাওয়া করো, বাড়িতে করো, দেখে তো মনেই হয় না একটু বেশি করে খাবে, বুঝেছো? এত ভারী ভারী গান, ওকে ওকে, অল দ্য বেস্ট, খুব ভালো হবে, একদম ভালো করে মন দিয়ে গাবে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है, जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। थोड़ी आंसू है, थोड़ी हंसी, आज गम है तो कल है खुशी।
দেখবি জিন্দগি কি এই রীতে হার কে বাদ হি জিত হ্যাঁ আমরা দেখে নেই আমাদের নেক্সট জাজেস চয়েসের জন্য তাই একদম রেডি ভেরি গুড জাজেস দিলীপ স্যার দেবেন বড় আশা করে এসেছি কাছে ডেকে নাও ঠিক আছে আমরা যা বলার তো আগেই অনেক বলে ফেলেছি আগে সবাইকে অনেক কিছু বলেছি আমরা তা এখন আমাদের যেগুলো রাউন্ড চলছে আমরা বেশি কথা বলবো না যেটা না বললেই না হয় আমার ভালো লেগেছে তোমার গলাতে ভীষণ পাওয়ার ছিল খুব সুন্দর করে গেয়েছো পরবর্তী গানটা গেয়েছো নিচেও তোমার ঠিক ছিল উপরেও ঠিক ছিল এখন ছোট আমি যদি বড়দের গানের সাথে তোমাকে তুলনা করতে যাই সেটা আমার ভুল হবে কাজে তুমি যেভাবে গেয়েছো আমার কিন্তু ভালো লেগেছে থ্যাংক ইউ ধন্যবাদ দিলীপ দা সুমনাদি ভালো গেয়েছিস প্রথম গানটা তো খুব ভালো গাইলি থ্যাংক ইউ ফুল টেম্পো রিদম সমস্ত কিছু নিয়ে খুব ভালো একদম কি বলবো পারফর্মার ভালো পারফর্মার থ্যাংক ইউ স্যার মিস আর পরের গানটাও সুন্দর সুরে ছিল একটু দুই একটা জায়গায় একটু উপর দিকে হতেই পারে গড ব্লেস বাবা থ্যাংক ইউ ভালো থাকো থ্যাংক ইউ শর্মিষ্ঠা দি ভালো গেছে মাঝে মাঝে আসলে ওর তো ছোট বলাটাও মানে ওর অনুযায়ী ঠিক গেছে রবীন্দ্রসঙ্গীতটা বাবা একটু উচ্চারণটা ঠিক করবি বাবা খুব কানে লাগে ঠিক আছে উচ্চারণটা বড় না তারপর অনেকগুলো উচ্চারণ খুব কানে লেগেছে বাবা ঠিক করবি উচ্চারণগুলো সব ঠিক করবি পড়বি বারবার করে গানগুলো হ্যাঁ গানটা পড়লে উচ্চারণ ঠিক হয়ে যাবে ঠিক আছে কী লেখা আছে ধন্যবাদ অভিজিতা ভালো হয়েছে দুটো গানই ভালো হয়েছে বিশেষ করে প্রথম গানটা সেকেন্ড অন্তরাতে যখন ওই অনেকগুলো ভেরিয়েশনের ব্যাপার থাকে কর্ডসগুলো চেঞ্জ হয় ডিফারেন্ট কর্ডস নিয়ে তারপরে ওই জায়গাটাতে ঢুকতে হয় গমকা বাদ জোছায় ওই জায়গাটা খুব ভালো করেছে হলো বোঝা গেল সব কিছু তো নেক্সট টাইম আরও ভালো গাইতে হবে আর এইভাবেই রাখো এবার ওয়েট করো রেজাল্টের জন্য এবারে আরও একটা পাওয়ারফুল গান শোনার জন্য ডেকে নিতে হবে সুরমিতাকে সুরমিতা আচার্য হ্যালো সুরমিতা হ্যালো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ কি গাইবে আজকে ইয়ং সুনি দিজির গাওয়া কেসি পহেলি বাহ খুব ভালো অল দ্য বেস্ট থ্যাংক ইউ খুব ভালো করে গাও नहीं नहीं ये बातें पुरानी कैसे पहले कैसे पहले जंग जाना
মোসম একদম খুব জমি দিয়েছো, খুব ভালো লেগেছে। দেখে নিই আমরা জাজেসরা কি দেবেন এবার, জাজেস চয়েস রাউন্ড। না ভয় লাগছে না তো? না না একদম ভয় পাবার কিছু নেই, খুব ভালো আছে। এবারে জাজেস চয়েসের জন্য কে দেবেন দেখি। আচ্ছা অভিজিৎদা, যতগুলো গান লিনলিস্টেড করা সব কটা তোমার জানা না? হ্যাঁ। আচ্ছা এই গানটা গাইতে পারবে? আব জো মিলে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা গাও তো। ডিশার হা হে তারারানিয়া কি ঝুটে হে ওটে ওটে কেনে দে ওজ না না কথা। কেননা ও যে ফ্যামিলি থেকে বিলং করে সেই ফ্যামিলিটা মানে কি সঙ্গীত চর্চাতে অনেকটা সমৃদ্ধ, তো ওই জিনিসটা মাথায় রেখে বলছি। এই মা এই গানটার বাংলা ভার্সনটা জানো? জানো না? আচ্ছা অবশ্য অনেক কঠিন। আমি একটু শর্মিষ্ঠ দিকে অনুরোধ করবো, যদি দুটো লাইন গিয়ে শোনান। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, ধন্যবাদ অভিজিতা। শর্মিষ্ঠা দি, তোর মতো পারলাম? তোর মতো পারলাম বাংলাটা গাইতে? দারুণ গেয়েছিস বাবা, খুব ভালো গেয়েছিস। থ্যাংক ইউ, ভীষণ ভালো এক্সপ্রেশন, ওফ ও দারুণ বাবা, দারুণ। আশা ভোসলের গান গাওয়া ভীষণ কঠিন, ভীষণ কঠিন বাবা, এত এক্সপ্রেশন, আর তুই একদম দারুণ করেছিস। থ্যাংক ইউ, অনেক বড় হ বাবা, অনেক বড় হ। অহংকার আনবি না বাবা, একটা বারবার বলি, ভালো গাইছিস, সবাই যখন ভালো বলবে সেটা আরও ভালো করার চেষ্টা করবি। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো বাচ্চা শর্মিষ্ঠা দি। চলে যাচ্ছি দিলীপ দার কাছে। কি গান করলি, কি বলবো, প্রথম গানটা ইন করাটা তো মাত করে দিয়েছিস, দারুণ। এটা এই গানের মধ্যে কিছু ব্লুজের ব্লুজের কিছু কাজ আছে, সেগুলো অসাধারণ করেছিস। কারণ এগুলো অনেক বড় বড় যারা এই জেড যারা গান করে, এইটা গানটা করে আমি শুনেছি, সেগুলো আসে না, কিন্তু তোর গলা কি করে এলো সেটা, খুব সুন্দর গেয়েছিস। থ্যাংক ইউ। আর পরের গানটা বলার কিছু নেই, খুব সুন্দর বললো। থ্যাংক ইউ, ধন্যবাদ দিলীপ দা। সুমনা দি, কিচ্ছু বলার নেই, ভীষণ ভালো গেয়েছিস। তোর প্রথম গানটা হচ্ছে আর তার পরের গানটা হচ্ছে হায় হায়, কিচ্ছু বলার নেই। তারপর আর কোনো কমেন্টস এর মনে হয় আর বাকি থাকলো না, সোমনাদি এত সুন্দর আমাদের এক্সপ্রেশন দিয়েই কমেন্টসটা দিয়ে দিল, থ্যাংক ইউ। তো সুরমিতা খুব ভালো, এখন ওয়েট করো রেজাল্টের জন্য। সুরমিতার এই এত সুন্দর একটা পাওয়ার প্যাক পারফরমেন্সের পর সবাই সেই মেজাজটাকে আর একটু সময় এনজয় করতে চান, তার জন্য কী করতে হবে? হ্যাঁ নিশ্চয়ই আপনারা যা বুঝেছেন তাই করতে হবে, আমাদের নিয়ে নিতে হবে ছোট্ট একটি ব্রেক, কোথাও যাবেন না। সাহা টেক্সটাইল কলকাতার পর এবার বাংলার বাইরে উত্তর পূর্বাঞ্চলে প্রথম, শিলচরে শোরুম খুলল সাহা টেক্সটাইল। শাড়িসহ নানা ধরনের কাপড় প্রস্তুতকারক, ভারত বিখ্যাত এই ব্র্যান্ডের শোরুমে পেয়ে যাবেন 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা মূল্যের নানা ধরনের আকর্ষণীয় পরিধান।
তাই আর দেরি না করে চলে আসুন শাহা টেক্সটাইলে, উল্লাসকর দত্ত সরণি, ওমেন্স কলেজের পাশে, দেনা ব্যাংকের বিপরীতে, শিলচর। ফোন নাম্বার 8867638267. লুকাবে কোথায়? কিড ডিটেকশন ফর্মুলা নিয়ে এলো প্রাণ ললিপপ। যেখানেই লুকাও ছুটে আসতে হবেই, পাঁচটি মজাদার স্বাদে প্রাণ ললিপপ। না খেয়ে পারবেই না প্রাণ ললিপপ। কসমেটিক্সের জগতে এক অনবদ্য নাম রিলিয়াস সায়েন্স। আন্তর্জাতিক উন্নত মানের এই ব্র্যান্ডের প্রোডাক্ট এখন পাওয়া যাচ্ছে শিলচরে। বরাক উপত্যকার ডিস্ট্রিবিউটর মৌলানা ইনকর্পোরেশন, মৌলানা স্টোর্স, গোপালগঞ্জ, ফাটক বাজার, শিলচর। পহলা জব, পহলা প্রমোশন, বস কি শাবাশি, বাস সবসে পহলে ICA। Accounts and banking, finance and taxation, training to placement, ICA, life for life. ICA, here you will find accounts and taxation, finance, banking, management, spoken English, grooming with personal development, basic tally with GST, SAP and many more with 100% job guarantee. So, what are you waiting for? Visit ICA Silchar Center, Bilpar Point. Contact number 7576-837824 or 99540-94975. দেখছেন ভিটিভি প্রেজেন্টস বারাক লিটল চ্যাম্প 2018। এবারে আমাদের একজন পার্টিসিপেন্ট অসুস্থ থাকায় অ্যাবসেন্ট, বাকিরা সবাই গান করে নিয়েছেন। এবারের আজকের সাসপেন্স ছিল একজন ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছে। এবারে যে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছে তাকে ডেকে নিচ্ছি, সোনিয়া সরকার। হ্যালো সোনিয়া। হ্যালো। খুব ভালো লাগছে, আর আজকে প্রেশারটা আরেকটু বেড়ে গেছে, তুমি আরেকবার সুযোগ পেয়েছো, সেই সুযোগটাকে ফাটিয়ে জমিয়ে একদম খুব ভালো করে পারফরমেন্স করো। কী গাইবে? যদি রাধা হতে শ্যাম। খুব ভালো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। যদি রাধা হতে শ্যাম, তুমি যদি রাধা হতে শ্যাম, শ্যাম তুমি যদি
শুনলাম আমরা। এবারে চলে যাচ্ছি সরাসরি চার্জেস চয়েসের দিকে। শর্মিষ্ঠা দি ছাম 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 হবে চলে যাই। তুমি বারবারই শ্যাম বলছিলে, শ্যাম শ্যাম কি কথাটা? শ্যাম কি আছে কথাটা? শ্যাম, হ্যাঁ বারবারই বলছিলে শ্যাম শ্যাম না? আর মোটামুটি ঠিকই আছে। পরের গানটা ভালো গেয়েছ। প্রথম গানটাতে প্রাণ ছিল না, প্রাণ মানে ফিল ছিল না। পরের গানটা বেশ ভালো গেয়েছ, দেখা যাক। ধন্যবাদ শর্মিষ্ঠাদি। অভিজিৎদা, আমিও ওই কথাটাই বলবো। প্রথম গানটার মধ্যে লাইফ খুঁজে পাচ্ছিল না, আমরা পাচ্ছিলাম না আসলে, আর অনেকগুলো কথা আমার কাছে না মানে স্পষ্ট হয়নি, তো উচ্চারণের ব্যাপারটা একটু দেখবে। হ্যাঁ, আর দ্বিতীয় গানটা ওই জন্য যখন দ্বিতীয় গানটা গাইলো খুব ভালো গাইলো, ছম 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 একদম ক্লিয়ার ছিল, নোটে ছিল, ঠিক আছে, ভালোই হয়েছে। ধন্যবাদ অভিজিৎদা। সুমনাদি, ভালোই হয়েছে তোর? যেখানে যেখানে আসল সমস্যাটা, সরি, যেখানে আসল সমস্যাটা সেটা আমি বলি। মুখটা এরকম শুকিয়ে বসে আছিস কেন? হাস তো দেখি, তাহলে আমি কিছুই বলতে পারবো না, আমার এরকম ভাল লাগে না। শোন, তোর সমস্যাটা একটাই বাবা, এটা আস্তে আস্তে ফলো করতে শুরু কর। বড় হচ্ছিস তো এখন, এখন এটা আনতেই হবে। তোর এক্সপ্রেশনের অসুবিধে আর কিছু না, এক্সপ্রেশন যখন আসবে কথা পরিষ্কার হবে, উচ্চারণটা তো দেখতেই হবে। যেখানেই শেখো, যে গানই তোলো না কেন, উচ্চারণটা, শর্মিষ্ঠা বললো, এগুলো জিনিস সাংঘাতিকভাবে খেয়াল করতেই হবে। কিন্তু যেখানে যেখানে তুই থেমে, মানে যেখানে এসে সবার সব জায়গাটা একটা জায়গায় এসেই থামে, সেটা তোর ভোকাল এক্সপ্রেশনটা খুব লো, এটাই একমাত্র। অথচ প্রথম গানটা এত ভাবের গান, ভাবটা একরম একরকম চলে এসেছে, কিন্তু কোনোভাবেই গানটা গেয়ে প্রচুর পরিশ্রম করে কিন্তু গানটা তুই গেয়েছিস। পরিশ্রম ছিল তোর গানে, কাজগুলো যে করেছিস, বড় বড় কাজগুলো করেছিস, গমকের কাজ, কিন্তু এক্সপ্রেশনটা ডাউন হয়ে যায়। দু নম্বর গানটা ভালো গেয়েছিস, ওই গানের পরে যে ছমছমটা গেয়েছিস, বরং আমি বলবো আমার জাজেস চয়েস রাউন্ডের যেটা শর্মিষ্ঠাদা শুনতে চাইলো, আমার এটা আরও অনেক বেশি ভালো লেগেছে। গানটা কি গাইবো, নিজের নিজের গানটা মানে গায়কীটাকে বোঝার চেষ্টা কর, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। ওই টেকনিকটা ফলো করতে শুরু কর, ভালো গেয়েছিস। যথেষ্ট মোলাদি। দিলীপদা, আমার কাছে কিন্তু তোমার গান ভালো লেগেছে, কারণ যেগুলো মুরকিয়া নিয়েছো, মুরকি যেগুলো নিয়েছো, আমার কাছে ঠিক লাগছিল। জানি না অন্যান্য জাজদের কাছে কী লেগেছে, আমার কাছে ঠিক লাগছিল। গানটা ভীষণ কঠিন গান, ওটাকে মোটামুটি তুমি একটা রূপ দিতে পেরেছো। সেকেন্ড গান তো খুবই ভালো হয়েছে, যদি রিদম থাকতো ওই তো ফাটিয়ে দিতে, রিদম ছাড়াও তুমি ভালো গেয়েছো। থ্যাংক ইউ। ধন্যবাদ দিলীপদা, খুব ভালো হয়েছে, সবাই খুব ভালো ভালো কমেন্টস দিলেন, কিন্তু বাকি সব কিছু রেজাল্টের জন্য ওয়েট করতে হবে। সোনিয়ার পারফরমেন্সের সাথেই আমরা আজকের এই এপিসোডের প্রত্যেকটি পারফরমেন্স দেখে নিয়েছি। এবার আমাদের রেজাল্টের পালা,
কিন্তু প্রতিবারের মতো রেজাল্টের আগে আমরা যা করি, হ্যাঁ আপনারাও সেটার জন্য নিশ্চয়ই অপেক্ষা করে থাকেন। এবারে যাকে ডাকবো একদম অন্যতম একজন, যাকে আপনারা এতদিন থেকে দেখছেন কিন্তু হয়তো ভাবতে পারেননি যে আবার এখানে এসে এসে গানও করবেন। হ্যাঁ বুঝতে পারছেন না, তো আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের সন্দীপ দা, সন্দীপ ভট্টাচার্যজি, তিনি কিবোর্ডে রয়েছেন। তিনি কিন্তু নট অনলি মিউজিশিয়ান, সঙ্গে খুব ভালো গানও করেন। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথা মরণ হলে হৃদয় কথা বলে, চন্দ্রভারে কাজল ধোয়া জল ভেল না সুন্দরী গো, দোহার দোহাই মন করো সুন্দরী গো, দোহার দোহাই মন করো আজ নিশিথে কাছে সেটা আজকে একদম আসলে আমি আপনারা আমাকে কিন্তু একটা ধন্যবাদ দেওয়ার উচিত।
যখনই আমাকে যেখানেই পাবেন না কেন ধন্যবাদটা দিয়ে দেবেন, কারণ আমি অনেক জোর করে আজকে সন্দীপটাকে গাইয়েছি। সেটা হয়তো মানে আমিও প্রস্তুত ছিলাম না। ধন্যবাদ। তো এই সব কিছু নিয়ে আমাদের একদম আজকের আসর জমে উঠেছে। সন্দীপদা অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লেগেছে আমাদের সবার। ধন্যবাদ। তো এবারে আমরা চলে যাচ্ছি আমাদের রেজাল্টের দিকে। রেজাল্ট টাইম ইজ ভেরি ডিফিকাল্ট। মানে আমরা ছোটোবেলায় একটা বলতাম সবাই, পড়াশোনা খুব ভালো লাগে যদি না থাকতো এক্সামিনেশন। সত্যি তাই হয়ে গেছে যে এক্সামটা যদি কিছুতেই না থাকতো, এই রেজাল্ট রেজাল্টের ব্যাপারটা, মানে আজকে এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে আমার জন্য খুব ভালো হতো। যাই হোক, আমরা দেখে নিচ্ছি যারা কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে তাদের নাম একে একে ডেকে নিচ্ছি। সবাই চলে আসবে যাদের নাম ডাকা হবে। সোনিয়া সরকার, সুরমিতা আচার্য, পৃথ্বীরাদিত্য দেব, যারা কোয়ালিফাই করেছে সেমিফাইনালের জন্য তারা মঞ্চে চলে এসেছে। কিন্তু আমাদের সঙ্গে আজকে আমাদের মধ্যে একজন গেস্ট রয়েছেন, ডেকে নেব এতদঞ্চলের বিশিষ্ট সমাজসেবী মিস্টার অভিজিৎ পাল। মিস্টার অভিজিৎ পাল মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি। ধন্যবাদ অভিজিৎদা। সঙ্গে ডেকে নিচ্ছি আমাদের রেসপেক্টেড জাজেসদের। জাজেসদের অনুরোধ করব মঞ্চে চলে আসার জন্য। অভিজিতা, আমরা প্রতি এপিসোডে একজন করে পারফর্মার অফ দ্য এপিসোড দিয়ে থাকি, আজকেও আমাদের সেই পালা। কিন্তু কে হবে এই তিনজনের মধ্যে থেকে? সবাই টেনশন একদম ধাক 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 ধাক। আজকে সুমিতদা, উৎপলদা কোথায়? আমাদের সেই হার্টবিট শোনা যাচ্ছে না? আমরা কিন্তু অনেক জোরেই আমাদের হার্টবিট হয়ে চলছে, হচ্ছে না? এই পৃথিবী একবার বলতে পারবে কীভাবে ধাক 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 হয়? সবাই জানে, দেখি পারবি বলতে? হ্যাঁ, এরকম ধাক 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 না বলতে পারবে না, বলতে পারবে না। যাই হোক, তার জন্যই আমাদের উৎপল দা তো রয়েছেই, ধাক 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 একদম। আমারও বেশি বাড়ছে, বেশি বাড়ছে। আমি আর একদম এক মুহূর্ত নষ্ট না করে চলে আসছি সাসপেন্সকে নিয়ে আসতে। কে হবে, কে হবে? চলে যাচ্ছি আমাদের আজকের পারফর্মার অফ দ্য এপিসোড, যার গানে সবার শব্দ সবার জাজেসের একদম মন ছুঁয়ে গেছিল, মন ভরে উঠেছিল। আর কেউ নয়, সে সুরমিতা আচার্য। এবং আমি অভিজিতার কাছে প্রাইজটি তুলে দেবো সুরমিতাকে দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ অভিজিতা। তারই সঙ্গে আমাদের সেমিফাইনাল রাউন্ডের জন্য আমরা সবাইকে পেয়ে গেছি। কিন্তু যেহেতু কম্পিটিশন বলে কথা, কেউ না কেউ আমাদেরকে আজকে ছেড়ে চলেই যায় প্রত্যেকটি এপিসোডে। কেউ থেকে যাচ্ছে, কেউ চলে যাচ্ছে, কিন্তু চলে যাওয়ার মানেই কিন্তু থেমে যাওয়া নয়। দিস ইজ দ্য বিগিনিং। যারা এলিমিনেট হয়ে গেছে তাদেরকে এটাই বলবো যে আরও ভালো করে গাও, আরও ভালো করে শেখো, আরও ভালো হবে ফিউচারে, আরও এরকম অনেক চান্সেস আসবে। ডেকে নেব আমাদের এবারের যারা যারা এলিমিনেট হয়ে গেছে তাদেরকে ভিটিভির পক্ষ থেকে একটি পার্টিসিপেশন সার্টিফিকেট দেওয়া হবে। নাম ডেকে নিচ্ছি, প্রিয়াঙ্কা দাস, শ্রেয়া দত্ত,
সৌম্য কুমার দত্ত, সরি সৌম্যকান্তি দত্ত এবং সৌমিলি বিশ্বাস, যে আজকের এপিসোডে আমাদের অ্যাবসেন্ট ছিল, সে অ্যাবসেন্ট থাকাতে এলিমিনেট হয়ে গেছে। প্রিয়াঙ্কা দাস, শ্রেয়া দত্ত, সৌম্যকান্তি, ধন্যবাদ সবাইকে। আমি অভিজিৎ দাকে দুটি কথা বলার জন্য অনুরোধ করব। ফার্স্ট অফ অল কনগ্রেচুলেশন সৌরমিতা আচার্যজি, আজকে যেভাবে ভিটিভি আয়োজিত লিটল চ্যাম্পস চ্যাম্পিয়ন 2018, সেই প্রতিযোগিতা অনেক সময় বসে দেখলাম আজকে একটা এপিসোড। সেই এপিসোডে প্রত্যেকটাই বাচ্চারা খুব সুন্দরভাবে গান পরিবেশন করেছেন, যদিও সেই ব্যাপারে এখানে চারজন জাজেসরা আছেন, ওনারা একজনকে আজকের বেস্ট পারফর্মার হিসাবে ইয়ে করেছেন, বেস্ট পারফর্মার হিসাবে সৌরমিতা আচার্যকে ওনারা ইয়ে করেছেন। তাই আমি সৌরমিতা আচার্যের আরও ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। আজকে যেভাবে বরাক ভ্যালি নিয়ে এই কম্পিটিশনটা হয়েছে, কোনো না কোনো দিন যাতে ও জাতীয় স্তরে গিয়েও বরাক উপত্যকার নাম আরও উজ্জ্বল করতে পারে, সেই ব্যাপারে আমি ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ অভিজিতা, আমরাও আমাদের আমরাও ভিটিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এখানে থাকার জন্য। সেই নিয়েই আমাদের আজকের এই সুন্দর একটি কোয়ার্টার ফাইনাল রাউন্ড এখানেই শেষ করতে হচ্ছে, নিশ্চয়ই আমাদের সময় শেষ হয়ে এসেছে তাই বন্ধুরা, কিন্তু আবার দেখা হবে, নিশ্চয়ই দুঃখ করার কিছু নেই, আবার দেখা হবে আমাদের নেক্সট এপিসোডে। তত সময়ের জন্য খুব ভালো থাকুন, গানে গানে থাকুন, শুভরাত্রি।